২৩ লক্ষ শহীদের প্রাণ সম্ভ্রম হারিয়েছে, ২ লক্ষাধিক বাঙালি নারী আপনার আমার মা বাদের রাষ্ট্রে পরিণত করতে চায়। তাই আসুন উদ্বেলিত জনতা, তাদের সকল অপতৎপরতা রুখতে কসাই কাদের মোল্লা, গোলাম আজম, নিজামী, সাইদি, সাকা চৌধুরী, কামরুজ্জামান, মুজাহিদ, রাজাকারের মতো হানাদার বাহিনীর প্রতিটি দশর প্রতিটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রত্যাশা করে আরো একবার সেই বিপ্লবী স্লোগান দিয়ে এই সহরাটি ঠিক এই সময়ে ১৯৭১ সালে জয় বাংলা স্লোগানে স্লোগানে সেদিনের ঐতিহাসিক রেসকোর্স ময়দানের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। এই ময়দানে সংগ্রামী জনতা, ওই তো আমরা দেখতে পাচ্ছি জগৎ সিং অরোরা ও জেনারেল নিয়ে ঐতিহাসিক দৃশ্যের অবতারণা আমরা দেখতে পাচ্ছি। ওই তো সমাগত জনতা, জগৎজিৎ সিং অরোরার নিকট পাকিস্তানি আত্মসমর্পণ দলিলটি এগিয়ে দেওয়া হলো। হ্যাঁ সংগ্রামী জনতা, ওই তো তিনি তা স্বাক্ষর করলেন এবং পরাজিত পাকিস্তান বাহিনীর অধিনায়ক জেনারেল আমিরুল্লাহ খান আব্দুল্লাহ খান নিয়াজির কাছে তা এগিয়ে দিলেন। ওই তো নরঘাতক হানাদার বাহিনীর পরাজিত খলনায়ক তাদের পরাজয়ের দলিল গ্রহণ করলেন। সংগ্রামী জনতা, উচ্ছ্বসিত জনতা, সমাগত জনতা, ওই তো বীর বাঙালির কাছে পদানত করলেন মস্তক অবনত করে সেই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করলেন বিমর্ষ পরাস্ত পাকিস্তানি সমর অধিনায়ক। এবং সমাগত জনতা, ওই তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং অরোরার নিকট পরাজিত মিয়াজি তার অস্ত্র সমর্পণ করলেন। সেই সঙ্গে একে একে নিজেদের হাতিয়ার সমর্পণ করলেন পাক বাহিনীর সকল পরাজিত ঘাতকেরা, যারা মুক্তিযুদ্ধের ৯ মাসে আমাদের প্রাণপ্রিয় স্বদেশ ভূমিকে পদানত করতে চেয়েছিল এবং সেই সঙ্গে পৃথিবীর মানচিত্রে স্থান করে নিল বাংলাদেশ নামের একটি দেশ, আমাদের প্রাণপ্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তাই তো আসুন সমাগত জনতা, উচ্ছ্বসিত জনতা, আরো একবার জয় বাংলা স্লোগানে স্লোগানে মুখরিত করি এই ঐতিহাসিক ময়দান, মুখরিত করি এই বাংলার আকাশ বাতাস। আসুন হাজারো লাখ কোটি কণ্ঠে সবাই বলে উঠি জয় বাংলা, জয় বাংলা।